হে রাসূল আপনি আপনার আহ্বান নিয়ে যাবেন তাদের কাছে মন মানসিকতা তাদের যদি ঠিক না হয় ওই মানুষগুলোর কাছে কোরআন যাবে তাদেরকে আপনি কোরআন যে রহমান রহিমের পক্ষ থেকে এসেছে কোরআন যে তাদেরকে স্পষ্ট ভয় দেখায় কোরআন যে তাদেরকে সতর্ককারী এত কিছু বলার পরেও আল্লাহ সুন্দর করে এই কোরআনকে বিন্যাস করে দেওয়ার পরেও এই কোরআনের তেলাওয়াত করার পরে অন্তর অনুধাবন করার পরেও এই মানুষগুলোর অধিকাংশ চরিত্র হবে এই কোরআন থেকে তারা মুখ ফিরায় নিবে এই কোরআনের বার্তাটা তাদের কর্ণকুহরে ঠিক মতো কাজ করবে না কোন মানুষগুলোর জন্য কাজ করবে না কেন এই কোরআন আসার পরেও কোরআন তাদেরকে জাগাতে পারে না যেই কোরআনের কাছে তারা অক্ষম হয়ে গেছে যেই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে এইটা চূড়ান্ত অস্বীকারকারী কাফের মুশরিক হওয়ার পরেও যারা অনুধাবন করতে পারে তারপরেও কেন তারা এটা শুনবে না আল্লাহ ব্যাখ্যা করছেন ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতি মিম্মা তাদউনা ইলাইহি ওয়া ফি আযানিনা ওয়াকর আল্লাহ রাব্বুল আমিন বলছেন وقالوا قلوبنا في أكنة مما تدعون إليه হে রাসূল ওই মানুষগুলা যাদের কাছে কোরআনের বার্তা পৌঁছানোর পরেও কোরআনের সত্য তাদের কাছে উপস্থাপন করার পরেও ওই মানুষগুলার এইটা না শোনার অন্যতম কারণ তারা বলে আমাদের অন্তরের মধ্যে একটা পর্দা এসে গেছে আমার অন্তরের মধ্যে একটা বাধার জায়গা আছে আল্লাহ রাব্বুল আমিন যেই দাওয়াত তাকে দিচ্ছেন যে আহ্বান তাকে দিচ্ছেন ওই আহ্বানটা সে গ্রহণ করে না উল্টা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার অসন্তুষ্টি বেড়ে গেছে আমাদের সমাজে দেখবেন এরকম মানুষও আছে ইমানদারের ঘরে জন্ম মুসলমান নামে পরিচয় দেয় কোরআন কারীমের শত শত বিধান তার কাছে আহ্বান করা হয় কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সে অসন্তুষ্ট আছে কি না আছে কি না আছে অসন্তুষ্ট সর্বশেষ কোন বিপদে ঠেকা ঠুকা পড়লে একদম একটা চূড়ান্ত যদি ধাক্কা খায় খাওয়ার পরেও আল্লাহর প্রতি অত খুশি থাকে না তারপরেও বলে হ্যাঁ এটা তো আল্লাহর পক্ষ থেকে আসারই কথা মানে তারপরেও তার তৃপ্তি নাই এরকম মানুষ আমাদের সমাজে এখন অনেক বেড়ে গেছে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় বলছেন ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুত আরে মানুষ তুই তো তোর রবের ব্যাপারে বড় বেশি তুই অক্ষম বড় বেশি তুই অকৃতজ্ঞ তোর রবের প্রতি তোর কৃতজ্ঞতা নাই কারণ আমরা অনেক সময় তাড়াহুড়া করি অনেক সময় আল্লাহ আমাদের জন্য কেমনে রাখছেন কি রাখছেন এইটা আমরা অনুভব না করে আল্লাহর উপরে চেতে যায় যায় কি না আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের আল বায়ান ইসলামিক টিভি পেজটিতে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আল বায়ান ইসলামিক টিভি সাবস্ক্রাইব করতে পারেন আল বায়ান ইসলামিক টিভি সত্যের সন্ধানে বদ্ধপরিকর